বর্তমানে ছোট পর্দার সমালোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান অল্পদিনে ক্যারিয়ারে বেশ ভালো কাজ উপহার দিয়েছেন তিনি। তার অভিনয়ে দর্শক মহলে বেশ প্রশংসিত। তবে সম্প্রতি নাটকের প্রমোশনের জন্য এমন এক ঘটনা ঘটিয়েছেন তিনি, যা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীরা ব্যাপক সমালোচনা করছেন। আমার মনে হচ্ছে আমার এখন লাইভে এসে এই কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট। নাটক সিনেমার প্রচারণার জন্য তারকারা ভক্ত দর্শকদের বোকা বানানোর কৌশল অবলম্বন করছেন, যা বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। এর আগে জনপ্রিয় গায়ক তাহসান ও অভিনেত্রী ফানিন একটি বিজ্ঞাপনের প্রচারণার জন্য একটি শপে আটকে গিয়ে নাটকীয়ভাবে দর্শকদের বোকা বানিয়েছিলেন। এবার সেই পথে হাঁটলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি ফেসবুক লাইভে এসে ভৌতিক বিষয় তুলে ধরে দর্শকদের সিম্প্যাথি অর্জনের চেষ্টা করেন, যেটা ছিল পুরোটাই সাজানো। এতে ভক্তদের একাংশ অভিনেত্রীকে নিয়ে তীব্র সমালোচনা করছেন। দেখি ওখানে কেউ নাই, মানে হঠাৎ করে একটা মানুষ আমার গাড়ির সামনে চলে আসে। সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাদিয়া আয়মান জানান, তিনি একটি ঘটনা শেয়ার করার জন্য বাধ্য হয়ে এত রাতে লাইভে এসেছেন। সেই ঘটনা সম্পর্কে অভিনেত্রী জানান, তিনি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু সাদিয়া জানেন না তার সঙ্গে কেন এমন হচ্ছে। তবে বিষয়টা বেশ কয়েকবার ঘটেছে দেখেই গতকাল সে লাইভে এসেছিল। একা একা থাকতে পারছি না, আমার সাফোকেশন হচ্ছে, আমি যেখানে যাচ্ছি আমার কাছে মানে ওই ট্রমাটা একটু ট্রমা কাজ করছে আমার, আমি তো অনেকে। এরপর ঘটনার বিস্তারিত তুলে ধরে সাদিয়া জানান, গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসা ফিরছিলাম, তখন আপনাদের সবার পরিচিত একটি রাস্তা যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই, কালো কেউ একজন আমার গাড়ির সামনে হঠাৎ করে চলে আসে। তিনি আরও জানান, সেই ঘটনার পর তারা নিরাপদে সেখান থেকে বাসা চলে যান। তবে বাসা চলে আসার পরেও তার বাড়ির বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পান সাদিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, আমি কথা বলতে পারছি না, ভয়ে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। সাদিয়ার এমন পরিস্থিতিতে পড়ার ঘটনা জানার পর স্বাভাবিকভাবেই তার ভক্ত অনুসারীরা তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। সবাই তাই লাইভ শেয়ার করে লিখছিলেন, মধ্যরাতে হঠাৎ কি হলো সাদিয়ার, তিনি ঠিক আছেন তো? যদিও পরে খোঁজ নিয়ে জানা যায় যে এসব পুরোটাই সাজানো ছিল, যা করা হয়েছে একটি নাটকের প্রমোশনের জন্য। মানে আমি এগুলো বিশ্বাস করি না, আমি জানি এরকম কোনো কিছু এক্সিস্ট করে না। এদিকে লাইভ ভিডিওটি কিছুক্ষণ পরে ফেসবুক থেকে সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। ভক্তরা বুঝে নেন পুরো ঘটনায় ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। এরকম একটা নিউজ দেখছিলাম ফেসবুকে, আমার সামনে চলে আসছে, আমি খবরও দেখেছিলাম এরকম। মূলত একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনী। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবে সাদিয়ার এই ফেসবুক লাইভ নাটক করেছেন। বিভা বড়ি শিরোনামে সেই ফিল্মটি শিগগিরই আসছে ওটিটিতে। আমি এগুলো বিশ্বাস করতে চাচ্ছি না যে এটা আমার সাথে এরকম কিছু একটা হচ্ছে, বাট I really don't know what to do now. বর্তমানে সাদিয়া আয়মান নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন, তবে এখন তার সেই লাইভ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তার মতো একজন অভিনেত্রী শুধুমাত্র ফিল্মের প্রমোশনের জন্য মানুষের ইমোশন নিয়ে খেলবে বা এতটা নিচে নামতে পারে সেটা কেউ ভাবতেও পারেনি। দেখছেন, that's the person. অভিনেত্রীর লাইভ ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, এরকম বাজে প্রমোশন আমি জীবনেও দেখিনি, মানুষই ইমোশন নিয়ে খেলে। আরেকজন লিখেছেন, প্রিয় সাদিয়া আয়মান, মধ্যরাতে এই নাটকটা না করলেও পারতেন, আজকাল প্রমোশন এত সস্তা কেন হয়ে যাচ্ছে যে মানুষ আবেগ নিয়ে খেলতে হবে? I really don't know. I really didn't believe this. অভিনেত্রীকে নিয়ে অন্য আরেকজন মন্তব্য করেন, সাদিয়া আয়মান নাটক কম করো প্রিয়, এত রাতে লাইভে এসে মজা নেওয়ার ইচ্ছা হলে অন্যভাবেও আসতে পারতা। এছাড়া এই অভিনেত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে একজন নেটিজেন লিখেছেন, আপনার কি কমন সেন্সের অভাব? আপনি যদি কাজে প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন, এটা না বলে হুট করে কেটে দিলেন, মাঝ রাতে যাদের ইমোশন নিয়ে খেলার কি দরকার ছিল? আই আপনি কে? মাই গড, উনি দাঁড়িয়ে আছে, উনি এখানে দাঁড়িয়ে আছে এখনো। আরেক নেটিজেন লিখেছেন, মানুষ কাকে বিশ্বাস করবে, সাদিয়া আয়মানের মতো বড় অভিনেত্রী এত বড় প্রতারণা ধোকা দিল, আর আপনারা এত রাতে তার লাইভ দেখে আমার আতঙ্কে তার জন্য চিন্তিত হচ্ছিলেন, হাইরে মানুষ এই আপনাদের অভিনেত্রী, একেই বলে সত্যিকারের অভিনেত্রী, ফালতু যত্ত সব। এর আগে গত সেপ্টেম্বরে এক বিনোদন সাংবাদিকের প্রতি সাদিয়া আয়মান অভিযোগ তুলে তুল কালাম কাণ্ড ঘটিয়েছিলেন, যার জন্য সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছিল। যদিও সে সময় সাদিয়া আয়মানের বিষয়টি নিয়ে সাংবাদিক থেকে শুরু করে অভিনয় শিল্পীরা পর্যন্ত তার বিপক্ষে কথা বলেছেন, এমনকি সেই ঘটনায় তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে আজীবন বয়কটে ডাক আসার সম্ভাবনার কথাও জানিয়েছেন একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠন। বেশ কিছুদিন ধরে এটা আমার সাথে ঘটছে,
আদারওয়াইজ আমি এটা কখনোই বিশ্বাস করতাম না। অন্যদিকে মিডিয়াপাড়ায় গুঞ্জন শোনা যায় একটি ওটিটি প্ল্যাটফর্মের প্রধান নির্বাহীর সঙ্গে সাদিয়া আয়মানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাদিয়ার পরপর এমন ঘটনা দেখে নেটিজেনরা মনে করছেন তিনি লাইমলাইটে থাকার জন্য একের পর এক ছক কষে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা হিসেবে তিনি এই ফেসবুক লাইভ কাণ্ড করেছেন। আমার কেন যেন মনে হচ্ছে যে আমার বাসে যে কোনো মুহূর্তে কেউ চলে আসবে এরকম। সানজিদ আক্তার, দেশ টিভি।